Hello everyone, welcome back to my channel, welcome back to my new vlog. I'm Amy Chulsi, I'm going to start a vlog. I hope you have a vision of my vision. So let's start a vlog today. And I'm going to start a vlog. But I'm going to steal my sweater. মানে খুলতে মানে সোয়েটার খুলতেই পারছি না আমার চান করে মনে হচ্ছে আবার সোয়েটার পরে নিই এরকম চান যদিও হয়নি এখনো তো রান্না বান্না করছিলাম আর আজকে আছে হচ্ছে যে মামার বাড়ি দিদা মানে ওর মামার বাড়ি দিদা মারা গিয়েছে আর মা এখানে হচ্ছে আজকে আশীর্বাদ দেবে মাকে মানে ওনার মাকে মানে দিদাকে তো আশীর্বাদ দেবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য আজকে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু হয়েছে যার জন্য সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করা যাক তো চলো এখন স্টার্ট করি কিছু হয়নি দেখতে পাচ্ছো জানো একটা কথা শেয়ার করি এত ঠান্ডা পড়েছে তো এক সপ্তাহের মাথায় শ্যাম্পুই দেওয়া হয়নি ভাবছি যে কবে একটু ঠান্ডাটা যাবে দেন তারপর শ্যাম্পু করবো বাট ঠান্ডাটা যাচ্ছেই না এত ঠান্ডা উফ জাস্ট পাচ্ছি না তো চলো দেখাই তোমাদের সাথে কী কী রান্না হয়েছে কি না হয়েছে তো চলো দেখাই সানডে আজকে আজকে আশীর্বাদ দিতে হবে প্লাস আজকে সানডে মানে বাপি নিরামিষ খাবে যার জন্য এইটুকুটা ডাল হয়েছে এইটুকু চচ্চড়ি বেগুন ভাজা আর উচ্ছে ভাজাটা যেহেতু এইটুকু একটাই উচ্ছে ভাজা করেছিলাম তেতো মা খাবে বলে আর এই যে চাটনি এটা হলো নিরামিষের পর্ব তো আর এখানে এই যে আশীর্বাদ দেবো দিদাকে যার জন্য সাজিয়ে সাজিয়ে একটু একটু করে রেখেছি এটা হলো উচ্ছে ভাজা বেগুন ভাজা মাছের ঝাল করেছি চাটনি করেছি আর এই যে চিকেনটা এখানে ফুটছে চিকেনটা দিয়ে দেবো ওই যে ওখানে দেখো মা ভাত করছে উনানে বসে বসে কত গাঁদা ফুল হয়েছে খুব সুন্দর সুন্দর এই যে দেখো কত গাঁদা ফুল হয়েছে এখানে আর এই দেখো এটা হলো বিনসের গাছ বুঝতে পারছো ছোট্ট ছোট্ট বিনস হয়েছে কত এই যে ওই যে ওই ধারে ছোট্ট ছোট্ট বিনসের গাছ টবেতে বসানো হয়েছে এই গাছটাতে প্রচুর বিনস হয়েছে এটাতে এখনও হয়নি এই যে ছোট্ট মতো ধরেছে একটা এই যে ওখানে ফলের গাছ এই গাছটাতেও প্রচুর বিনস ধরেছে এই যে এখনও ফুলের গাছ এগুলো সব লঙ্কা চারার গাছ লঙ্কা ফুল ধরেছে লঙ্কা এখনও হয়নি লঙ্কা ফুল ধরেছে এগুলোতে আর প্রচুর ফুলের গাছ বসানো হয়েছে আর এই দেখো উচ্ছে গাছে উচ্ছেও হয়েছে প্রচুর গাছ হয়েছে এখানে দেখলে তো আজকে আশীর্বাদ নিরামিষ ভাত দুরকমই রান্না করতে হচ্ছে কারণ ওই যে বললাম না বাবার বাপির জন্য একটু নিরামিষ করতে হবে আশীর্বাদ যেহেতু দেবে আজকে তার জন্য মানে আশীর্বাদও করতে হচ্ছে তো দুরকমই করতে হচ্ছে চলো এখন স্নান টান করে নিয়ে মাংসটা ফুটছে ওটা হয়ে গেলে নামিয়ে তবেই স্নান করতে যাবো আর জল গরমও হয়নি এখনও মা জল গরমটা করবে ভাতটা নামিয়ে তারপর আমরা যাবো তো এখনও পর্যন্ত আমি মোজাও পরে আছি কি অবস্থা ঠান্ডাই পুরো জমে যাচ্ছি তো চলো চানটা করে এসে দেখা হচ্ছে এই গাইস তো স্নান টান তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে তো এবার যাব হচ্ছে দিদাকে ওই ভাতটা ভাসাতে তো মা আসছে সব কিছু পেরিয়ে রেডি করে রেখেছে ভাতটা শুধু বারো অনেক তো ভাতটা পেরে নিয়ে মা আসছে এবার যাব পুকুরের দিকে মা আসুক কত আমলকি আর জোয়ান শোকাচ্ছে আর এই দেখো ফ্রেন্ডস তো এগুলো হচ্ছে কামকর লেবু তো নুন দিয়ে এ করা আমাদের বাগানে প্রচুর হয়েছে এই যে কামকর লেবু এইটা আগের মানে মজে গিয়েছে এটা এই যে খুব সুন্দর একটা সেন্ট আসছে আর এগুলো সবে নতুন দিয়েছে তো এগুলো মজে গেলে খেতে না খুব দারুণ লাগে
তো এখানে হচ্ছে যে যখন পুকুরে এটা মানে খাবারটা ভাসাতে যেতে হয় তখন এক হাতে মাকে ধরে রাখতে হয় আঁচলটা, আর শাঁখ বাজাতে হয়। বাট আমি তো শাঁখ বাজাতে পারি না, সেই কারণে শাঁখটা আমি বাজাইনি, মাই পারে। এবার মা কী করে করবে, একা ভাত দেবে না এ করবে, তো যার জন্য হচ্ছে যে শাঁখটা আর বাজানো হয়নি, এমনিভাবেই দিয়ে দিয়েছে। তো এইমাত্র খাবার দিয়ে এলাম পুকুরে, ওই যে মা আসছে। তো এবার হচ্ছে বাপিরও স্নান হয়ে গেছে, বাপিকে খেতে দেবো। তো চলো খেতে দিয়ে দিই, আর আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো এই গাইজ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে দেখছি হালকা সন্ধে সন্ধে ভাব হয়ে এসেছে। আর আমি ওখানে হচ্ছে রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি, মানে ওবেলায় হচ্ছে যে চিকেনটা হয়েছিল, তো চিকেনের সলিড পিসগুলো দুটুকরো রেখে দিয়েছিলাম, তো সেই দিয়ে একটু পকোড়া করছি, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ভালোও লাগবে। সেই কারণে আর মাও নেই, যেহেতু মা হচ্ছে যে এক জায়গায় গিয়েছে, তো মা নেই মানে তরকারিটাও আমাকে করতে হতো, সে কারণে ভাবলাম একবার রান্নাটা বসিয়ে দিই, কারণ সন্ধ্যাবেলা ঘরে ঢুকে যাওয়ার পর না আর একেবারেই ভালো লাগে না ঘর থেকে বের হতে। তো আর সন্ধেও দিতে হবে, সন্ধে হয়ে আসে, তো তাই ভাবলাম একটু ঘুগনি করছি, কড়াই ভিজিয়ে রেখেছিলাম, তো ঘুগনি করছি আর একটু পকোড়া করব। পকোড়া করছি আর এটা ঘুগনির কড়াই আলু সেদ্ধ হয়ে এসেছে, আর এই যে ছোটো ছোটো বেশ কয় টুকরো, এই কটা টুকরো রেখে দিয়েছিলাম, খুব একটা নেই, তো এই কটা রেখে দিয়েছি, এই কটা একটু খাবো। আর এই যেখানটায় কটা আছে, তো যাই হোক এটা করছি, করে আবার সন্ধ্যেটা দিতে হবে, সন্ধ্যে দিতে যাবো। ম্যাগনেট করা ছিল ওর মধ্যে, যার জন্যে মানে এত ফেনা হচ্ছে যে মানে স্টিল জিনিসটা কোথায় আছে যেটা আমি দেখতেই পাচ্ছি না, এরকম ঘাটতে হচ্ছে। এই যে এখানে ঝুমা দেখে চা দিয়েছি, ঝুমা এখন চা খাচ্ছে। তোমার ছেলেকে বলেছিলে? হ্যাঁ গো, আমার একদম খেয়ালে না, সে তো অবশ্য বলা ভুলছে নেই, আসে নেই, এই সবাই পাতা খেটে, আমারও বলতে ভুলে গেছি, আমি বলবো সন্ধ্যাবেলা দিকে বলবো। আর এই যে প্রতিদেব, আমি চা দিলাম আর চা খাচ্ছি এখন। এই যে গরম গরম পকোড়া স্মেল পাচ্ছি আমি। বসো বসো, বলো কেমন হয়েছে? তুই সস দাও না, আজকেরটা হেভি সফট হয়েছে, চিকেনটা এত সফট হয়েছে, ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, দেখো দারুণ খেতে। থাক থাক, আমি তুলে নিচ্ছি, তুমি খেয়েছো? হুম খেয়ে দাও, কেমন হয়েছো? হ্যাঁ ভালো হয়েছে।